বাণিপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি গুরুত্বপূর্ণ সাজেশনের ক্লাসে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি আমি রিনি গুপ্ত আজকের এই সাজেশনের ক্লাসটা মূলত সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো এবং তোমাদের কোনো না কোনো বিষয়ে অনার্স রয়েছে এবং বাংলা সাবজেক্টটা তোমাদের মাইনর সাবজেক্টে রয়েছে তো তোমাদের যাদের মাইনর বাংলা রয়েছে তাদের জন্য আজকের এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো আজকে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন বলবো যে প্রশ্নগুলো তৈরি করে গেলে তোমরা এবছরের পরীক্ষায় সমস্ত প্রশ্নই মোটামুটিভাবে কমন পাবে অর্থাৎ এটাই কিন্তু তোমাদের এবছরের মাইনর বেঙ্গলি পরীক্ষার সাজেশান তো চলো সাজেশানটা শুরু করা যাক প্রথমেই বলবো মডিউল ওয়ান থেকে তোমরা কোন প্রশ্নগুলো করবে মডিউল ওয়ান থেকে তোমরা চর্যাপদ এই টপিকটা থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন করবে সেখানে চর্যাপদ সম্পর্কে তোমরা প্রাথমিক কিছু তথ্য জেনে রাখবে যেমন চর্যাপদ কে আবিষ্কার করেছিলেন কোথা থেকে আবিষ্কার করা হয়েছিল চর্যাপদ কবে প্রকাশিত হয়েছিল কোথা থেকে প্রকাশিত হয়েছিল কি নামে প্রকাশিত হয়েছিল এই সংক্রান্ত তথ্যগুলো জেনে রাখবে চর্যাপদের পুঁথিটা কিসের ওপর লেখা ছিল মানে চর্যাপদ সংক্রান্ত প্রাথমিক কিছু তথ্য তোমাদের জেনে রাখতে হবে এরপর সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা তোমরা করে রাখবে বড়ো প্রশ্ন হিসেবে সেটা হলো চর্যাপদের সাহিত্য মূল্য পর্যালোচনা করো এটা ছাড়া তোমরা নেক্সট যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণভাবে করবে সেটা হলো বাংলা সমাজ ও সাহিত্যে তুর্কি আক্রমণের প্রভাব আলোচনা করো নেক্সট তোমরা যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণভাবে করবে সেটা হলো বাংলা সাহিত্যের আদিপর্বের গতি প্রকৃতি নিদর্শন সহ বুঝিয়ে দাও তো এই প্রশ্নগুলো যারা বুঝতে পারছো না যে কেমনভাবে এই প্রশ্নগুলো লিখতে হয় এই প্রশ্নগুলো প্রকৃতপক্ষে অ্যান্সারটা কেমন হবে তাদের জন্য একটা বিষয় একটু বলে রাখি সেটা হচ্ছে বাণিপীট শিক্ষাঙ্গনের তরফ থেকে মানে আমার তরফ থেকে বাংলা মাইনরের কিন্তু ক্লাস নেওয়া হয় সরাসরি লাইভ ক্লাস আমি প্রোভাইড করি যারা আমার সঙ্গে সরাসরি অনলাইন বা অফলাইন ক্লাসে যুক্ত হয় তারা যে ফেসিলিটিগুলো পায় সেগুলো হলো তোমরা সরাসরি লাইভ ক্লাস পেয়ে যাবে এবং তার সঙ্গে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা বিষয়ের নোট যে নোটগুলো কিন্তু খুব সহজ সরল ভাষায় লেখা আমার নিজের ভাষায় লেখা কোনো বইপত্র থেকে টোকা বা কোনো বইপত্র থেকে তুলে দেওয়া নোটস কিন্তু আমি প্রোভাইড করি না আমার দেওয়া নোটগুলো কিন্তু একান্তভাবেই আমার নিজের ভাষায় লেখা নোটস হয় যেটা ছাত্রছাত্রীদের পড়তে বুঝতে বা মুখস্থ করতে খুব সুবিধা হয় তো তোমরা যারা এখনও ভাবছো যে কোথা থেকে নোটস কালেক্ট করবে বা কিভাবে করে পড়বে পরীক্ষার সময় কীভাবে করে লিখবে কিছু বুঝতে পারছো না এখনও সময় আছে তারা নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাসের জন্য যোগাযোগ করতে পারো তো এরপর চলে যাব তোমাদের নেক্সট মডিউলের প্রশ্ন প্রসঙ্গে নেক্সট মডিউল হচ্ছে মডিউল টু সেখান থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বৈষ্ণব পদাবলীর কবি বিদ্যাপতি সংক্রান্ত প্রশ্ন এখান থেকে কিন্তু বৈষ্ণব পদ রচনায় কবি বিদ্যাপতির কৃতিত্ব এবছরের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এর সঙ্গে সংলগ্ন প্রশ্ন হিসেবে অবশ্যই আসতে পারে যে কবি বিদ্যাপতিকে বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত কেন করা হয় এরপর আসতে পারে কবি গোবিন্দ দাস সংক্রান্ত প্রশ্ন সেখান থেকে প্রশ্ন হিসেবে আসতে পারে যে কবি গোবিন্দ দাস বৈষ্ণব পদাবলী রচনায় কতখানি কৃতিত্ব দেখিয়েছেন বা বৈষ্ণব পদাবলী রচনায় গোবিন্দ দাসের অভিনবত্ব আলোচনা করো সঙ্গে অবশ্যই আসতে পারে যে গোবিন্দ দাসকে কেন বিদ্যাপতির ভাব শিষ্য বলা হয় আলোচনা করো নেক্সট প্রশ্ন আসতে পারে জ্ঞান কবি কৃতিত্ব পর্যালোচনা করো অথবা বৈষ্ণব পদাবলী রচনায় কবি জ্ঞানদাসের কৃতিত্ব বিশ্লেষণ করো নেক্সট প্রশ্ন আসতে পারে বৈষ্ণব পদাবলী রচনায় চণ্ডীদাসের কৃতিত্ব পর্যালোচনা করো এছাড়া চৈতন্য চরিতামৃত এই গ্রন্থটার উপর বেশ করে কবি কৃষ্ণদাস কবিরাজের কৃতিত্ব আসতে পারে যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন চৈতন্য জীবনী গ্রন্থের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটা গ্রন্থ হল চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য চরিতামৃতের রচয়িতা হলেন কৃষ্ণদাস কবিরাজ তো কৃষ্ণদাস কবিরাজের লেখা চৈতন্য চৈতামৃত গ্রন্থ চৈতন্য জীবনী গ্রন্থগুলোর মধ্যে কতখানি শ্রেষ্ঠ এবং তার শ্রেষ্ঠত্বের কারণ কি এই বিষয়ক প্রশ্ন একটা আসতেই পারে তো এই জায়গাটাও খুব গুরুত্বপূর্ণভাবে করবে প্রসঙ্গত বলে রাখি তোমরা যারা এই বিষয়গুলোর আলোচনামূলক ক্লাস শুনতে চাইছ তারা কিন্তু এই বিষয়ের আলোচনামূলক ক্লাস অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে সেখান থেকে শুনে নিতে পারো যারা চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন তুর্কি আক্রমণ বা বৈষ্ণব পদাবলী বা চৈতন্য চরিতামৃত বা চৈতন্য জীবনী সাহিত্য এই ধরনের বিষয়ক ক্লাস দেখতে চাইছ তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি কিছু লিঙ্ক দিয়ে দিলাম সেই লিঙ্কে ক্লিক করে ক্লাসগুলো দেখে নিতে পারো আমার চ্যানেলে অলরেডি এই সমস্ত বিষয়ে ক্লাস দেওয়া আছে তোমরা লিঙ্কে যাও গিয়ে ক্লিক করে ক্লাসগুলো দেখে নাও এবং ক্লাসগুলো দেখে অবশ্যই আশা করি তোমরা উপকৃত হবে এরপর চলো আমি নেক্সট যে মডিউলটা রয়েছে তোমাদের সেখানে চলে যাব নেক্সট মডিউল থেকে তোমরা যে প্রশ্নগুলো করবে সেগুলো হলো এক নম্বর করবে রামপ্রসাদের কৃতিত্ব পদ রচনায় পদাবলী রচনায় কবি রামপ্রসাদ সেনের কৃতিত্ব পর্যালোচনা করো এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এরপর যেটা করবে সেটা হচ্ছে পদাবলী রচনায় কবি কমলাকান্ত ভট্টাচার্যের কৃতিত্ব পর্যালোচনা করো এই প্রশ্নটা করবে এরপর যেটা করবে সেটা হচ্ছে মধ্যযুগের প্রণয় আখ্যান রচনায় সৈয়দ আলাউলের কৃতিত্ব আলোচনা করো নেক্সট যেটা করবে সেটা হচ্ছে বাংলা সাহিত্যে শাহ মোহাম্মদ সগীরের ভূমিকা বা কৃতিত্ব পর্যালোচনা করো এছাড়া যেটা করবে সেটা হলো বাংলা সাহিত্যে দৌলত কাজীর ভূমিকা পর্যালোচনা করো আমি বর্তমানে যে সাজেশনটা দিলাম সেইটা থেকে তোমরা কোয়েশ্চেনের অ্যান্সারগুলো তৈরি করতে থাকো এইখান থেকে প্রচুর কোয়েশ্চেন তোমরা ফাইনাল পরীক্ষায় কমন পাবে বাংলা মাইনারের জন্য তবে আমি মেইন পরীক্ষার আগে আরও কিছু প্রশ্ন তোমাদেরকে সাজেস্ট করব বিশেষ করে পাঁচ নম্বরের কোয়েশ্চেন যেগুলো তোমাদের পরে ভিত্তিক কোয়েশ্চেন সেগুলো আমি তোমাদের জন্য সাজেশান হিসেবে নিয়ে আসবো অর্থাৎ মেইন পরীক্ষার আগে ফাইনাল পরীক্ষার আগে আমি বাংলা মাইনরের আরও একটা সাজেশান কিন্তু তোমাদের জন্য নিয়ে আসব। তার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং অবশ্যই বাণীপুর শিক্ষাঙ্গনের উপস্থাপনাগুলো দেখতে থাকো আশা করছি তোমরা পরীক্ষার আগে উপকৃত হবে ধন্যবাদ